যখন একটু দুষ্টুমি করে তো তখন ভাবে কি একটুখানি ওই দেখো দেখা তো আবার তুড়ি দিচ্ছে, তো ভাবে কি যে একটুখানি ভিডিও করে তোমাদের দেখাবো। তবে এই যে বললাম আমাদের সোনা বাবা খুবই ভালো, মানে দুষ্টুমি করলেই ব্লগের মধ্যে দেখানোটা অসম্ভব হয়ে যায়, এই কারণেই যে যখন দুষ্টুমি করে তখন আমি ওর সামনে যখন ক্যামেরা ধরি ব্যাস ওর দুষ্টুমি শেষ, হাসি দেওয়া শুরু। ক্যামেরা ধরলেই ও সবসময় ভালো হয়ে যায়, এই কারণেই যে ওর একটা নাম আছে যে কৃষাণু, খুব ভালো ছেলে। হ্যাঁ, তো ক্যামেরার সামনে যদি ওর দুষ্টুমিগুলো ধরা পড়ে যায় ও তাহলে তো বদনাম হয়ে যাবে, তাই না? তো ওর জন্যই আর কি লুকিয়ে চুরিয়ে এই দুষ্টুমিগুলোকে তোলা হয়েছে। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তাহলে কি বলতে চাও? না 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 না, আমরা কিচ্ছু বলবো না। হ্যাঁ মামাম, আজকে তোমার দুষ্টুমি দেখিয়ে দেব। হ্যাঁ দেখিয়ে দেব, একটা হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও, ওইদিকে ওইদিকে ওইদিকে। তো এতটাই দুষ্টু হয়েছে ওকে বেশিক্ষণ মানে একজন নিয়ে আমরা সামলাতে পারি না। হ্যাঁ, তোর জন্য মার কাছে একটু দিলাম। আর হ্যাঁ, এবার তোমরা একটু দেখে নাও আমাদের সোনা বাবার দুষ্টুমি। আর এই সুযোগে আমি একটু আমার রূপ চর্চা করে নেব। তো রূপ চর্চা বলতে সেরকম কিছু না, একটা আমি ফেস প্যাক ব্যবহার করব। তো এটা হলো বডি কিউপিডের ভিটামিন সি ব্রাইটনিং এন্ড অ্যান্টি এজিং ফেস প্যাক। এই প্রোডাক্টটা তোমরাও ব্যবহার করতে পারো, খুব ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। আর এর মধ্যে যেহেতু ভিটামিন সি আছে, তো ভিটামিন সি মুখের যে দাগ ছোপ, তারপরে এদিকে মুখে পিম্পল থাকে, তো সেগুলোকে সরাতে কিন্তু খুব সাহায্য করে। তো চলো এখানে বসি। আর এখানে দেখো আমাদের সোনা বাবার কাজ, তো ওদিকে আর বসা যাবে না। তো যেমনটা তোমাদেরকে বললাম, এটা হলো ভিটামিন সি এর ব্রাইটনিং এন্ড অ্যান্টি এজিং ফেস প্যাক। তো এটা প্রতিদিন ব্যবহার করলে মুখে যে একটা বয়স্কের ছাপ সেটা কিন্তু পড়তে দেয় না, আর মুখে একটা মানে প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। আর এর মধ্যে রয়েছে কাকাদু প্লাম, লিকিউরাইস, লাইট কাউলিন, ভিটামিন সি এটসেট্রা। আর এটার গন্ধটা কিন্তু খুবই সুন্দর। আর মুখে যেহেতু অ্যাপ্লাই করতে হবে, তো গন্ধ ভালো হলে কিন্তু ব্যবহার করতে খুব ভালো হয়। এই প্যাকটাকে ব্যবহার করতে পারো হাত দিয়ে বা ব্রাশের মাধ্যমে, যার যেরকম সুবিধা হয়। তো প্যাকটাকে সুন্দরভাবে মুখে লাগিয়ে 20 মিনিট ওয়েট করো, তারপরে একদম প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নাও। এর মধ্যে কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই, পিওর ন্যাচারাল, তাই এটা সব ত্বকেই ব্যবহার করা যায়। তো এই ভিটামিন সি এর ব্রাইটনিং এন্ড অ্যান্টি এজিং ফেস প্যাকটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা নিতে পারো। আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখানে একটা ক্লিক করে। তো এবার তোমরা দেখে নাও আমাদের সোনা বাবার নন স্টপ দুষ্টুমি। ওয়ে বাবালে, এখানে বিরতি দিতে গিয়ে আবার জলের বোতল কেন? জলের ব্যারেলটা ঘাড়ের উপর পড়লে কি হবে জানিস? এই ব্যারেলটা ধরে এবার ওঠার চেষ্টা হচ্ছে। দেখো দেখো দেখো, এই রে এই রে এই রে, দেখো 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 দেখো, এই দেখো, এই দাঁড়িয়ে পড়ে তো পড়ছে, ওই দেখো ওই দেখো, এই দেখো 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 দেখো, একা একা এটা ধরে দাঁড়িয়ে পড়েছে, দেখেছো অবস্থা বাবা? এই জলের ব্যারেলের থেকে বেশি লম্বা তো। আর দুষ্টুমি কিরকম ভাবে করা যায় দেখো। ঘর থেকে এখন বাইরে এসছে গাছ থেকে লেবু পেড়ে খাওয়ার জন্য, অবস্থা দেখেছো? আশা করছি বুঝতেই পারছো লেবুটা এতটা পছন্দ হয়েছে ওর। ওই দেখো 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 অবস্থা, দাঁত নেই এখনই তাই গাছ ধরে লেবু খাচ্ছে। আর যদি দাঁত হতো দেখি মামাম, মামাম দেখি একটু, এই যে লেবুটা ভালো ভালো পেকে গেছে। আচ্ছা ঠিক আছে, খাও 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 খাও, কোনো দুঃখ নেই, খাও, গাছ ভর্তি লেবু আছে, তোমার যত ইচ্ছে তত খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাম্মাকেও দাও,
শুধু একা খাবা কেন, ঠাম্মাকেও দাও। কোথায় যাচ্ছো বাবা, একা একা কোথায় যাচ্ছো? দেখো 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 দেখো, ঠিক আছে দেখো পাটা পুদুটাকে তো ঠিক করে দাঁড় করাতে পারে না। ওই দেখো ওই দেখো ওই দেখো, হ্যাঁ ডান্স হচ্ছে, ডান্স। বাহ বাহ বাহ, এটা পুদু ডান্স। এই যে কোথায় যাচ্ছো, কোথায় যাচ্ছো তুমি? হ্যাঁ কোথায় যাচ্ছো, কোথায় কোথায় কই দেখি। ওই দেখো দেখেছো দেখেছো, ইরে বাবা উপরে উঠে যাচ্ছে গো গাড়ির চালের উপরে, আয় ব্যাস উঠে পড়লো। এর আগের দিনও ঠিক এরকমটাই করছিল। একা একা এসে এই অ্যান্টেনাটাকে ধরে দুষ্টুমি, দেখো গাড়ির উপরে কি হারে ময়লা, আর এর উপরে তুই এরকম ভাবে শুয়ে গড়াগড়ি খাচ্ছিস, এটা কোনো মানে হয়? হ্যাঁ এই যে মামাম, কি ব্যাপার, খায় না ওটা, খায় না, ইস ইস ওটা খায় না, ছেদাও 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 ছেদাও, ওটা মুখে দেয় না মামাম, ছেদাও ছাড়ো ছাড়ো, ওটা বেকার না, যা যা যা, ভেঙে গেল ভেঙে গেল গেল রে, যা 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 গেছে গেছে গেছে, এবার ওদিক ঘুরিয়ে দাও গাড়ি, ওদিক ঘুরিয়ে দাও। দেখো ছাড়িয়ে নিয়েছে ওর হাত থেকে, আর দেখো দেখো কত ঢং কত ঢং, ঠিক আছে দেখো কত ঢং। তবে বাচ্চাটা আসো আসো, এদিক আছো এদিক আছো, এই দুটু এদিক আয়। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, বাবা আস্তে, ওরে বাবা ওরে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, গেল রে গেল গেল গেছে গেছে, বাবা পাব্বা তুমি উঠতে পাব্বা না তো, ওয়ে বাবা ওয়ে বাবা, নে ও পড়াশোনা হয়ে গেল, এবার মিউজিক পড়াশোনা হয়ে গেল, এবার মিউজিক শিখতে হবে নাকি, সবসময় পড়লে হবে, একটু গান বাজনাও শিখতে হবে মাঝে মধ্যে, পড়ে যাবি, ওরে বাবা রে ওরে বাবা রে, লাগবে কিন্তু মানে এত পরিমানে মানে ও বদমাইশি করছিল তো, না দিয়ে আর পারা গেল না, তো নেওয়ার পরে এই অবস্থা, দেখি তুই কত দূর পারিস করতে থাক, আমি তো পাচ্ছ তো বাবা, হ্যাঁ এবার ঠিকই তো ছড়ে যাই ধরতে পারি না। দাদা দাদা
দেখে মনই ভরতে চায় না, এমনকি আমাকে শুনতে হয়েছে যে টিনা তুমি সোনা বাবাকে বেশি দেখাও না, তুমি কিপটে। তো এবার দেখো, ও হলো বাচ্চা মানুষ, ও তো আর সবসময় দুষ্টুমি করে না। এবার এমন না যে আমি ক্যামেরাটা অন করলাম, অন করে রেখে বললাম যে নে তুই দুষ্টুমি কর, সে তো আর হয় না, ওর ওর মন্নামতি। তো যখন আমি ব্লগিং করি তার মাঝখানে যখন আমি দেখি যে ও দুষ্টুমি করছে, তো ওকে না জানিয়ে ওই ভিডিওগুলো আর কি আমি করে রেখেছিলাম। তো সেই সব দুষ্টুমিগুলো এক জায়গায় করে আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি। আর আশা করছি যে আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের মন একদম ভরে গেছে, আর কাদের কাদের মন এখনো পর্যন্ত ভরেনি সেটা অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতো এখানেই তোমাদের সাথে, টাটা, বাই বাই।